লাবণীর একটাও ছবি পেলাম না। একটা অন্তত ছবি যদি পাওয়া যেত তাহলে বুঝতে পারতাম যে কী ঘটেছিল এক্স্যাক্টলি। আসুন আজকে বরং আমি আপনাকে আমার গল্প বলি। এই বাড়ির অনেক গল্প, সেগুলো নিয়েই আসছি আমি। মাছের ভেতর পাতা, তাতে বিষ পাতা কেন পাঠাবে? আমি বিয়ে ক্যান্সেল করতে বলছি না, বরং তত্ত্বে কেন কেউ বিষ পাঠাবে সেটা জানতেই আমি বিয়েটা করব। বাড়ির নতুন বউ হওয়ার সুবাদে সবার সাথে আলাপ তো হয়েইছে, তবে সম্পর্কগুলো যেন এখনো একটু গোলমেলে রয়ে গেছে জানেন তো। আমাদের বাড়িতে সবাই সবাইকে সন্দেহ করে, অনেকগুলো রহস্য জট পাকি আছে। কেউ একটা ছিল এখানে, আমি একজন মহিলাকে ছুটে বেরোতে দেখলাম। লাবণী, সাবধানে থাকবেন, ও চাইলে যা খুশি করতে পারে। এক সন্ন্যাসী বাড়ি থেকে বেরোলো তো আর এক সন্ন্যাসী এসে ঢুকল। তুমি তো দেখছি এসেই সব কিছু জানতে চাও। ওই যে তুমি বললে না কাল, আমি শার্লক হোমস। কারো বিয়ের তত্ত্বে মাছের পেটে ধুত্র পাতা আছে শুনেছেন কখনো? আমাদের বাড়িতে সবাই সবাইকে সন্দেহ করে, আপনি কাকে সন্দেহ করেন? জ্বর ছাড়াতে পারবে শার্লক হোমস? রহস্যের গর্ভে রহস্য, কাকে বিশ্বাস করব আর কাকে সন্দেহ? আমাদের প্রকৃতি বাড়ি, অন্দরের কথা অন্দরে রাখতে যে যা খুশি তাই করতে পারে। আস্ত কুমড়োর মধ্যে ধুত্রর বীজ, কেউ নিশ্চয়ই কিছু বোঝাতে চাইছে। কে নিজের আর কে নিজের নয় আমি আর কিছু বুঝতে পারছি না। স্বাগত বাবু, কপালটা এমনিই পোড়া ছিল, এখন আরো পুড়লো। কেন পুড়লো, কার জন্যে পুড়লো সেটা জানতে হবে তো। সৌগত বাবু, শেষ মুহূর্তে আপনি একাই ছিলেন ওনার সঙ্গে, সুতরাং আপনি আমার সন্দেহের তালিকায় ঢুকে গেছেন। মুখ খুলবি না কিন্তু, লাবুকে নিয়ে না, আমাদের কাউকে নিয়ে না। তত্ত্বে কে বিষ পাঠিয়েছিল সেটা আমি জেনে গেছি।